আসসালামু আলাইকুম নতুন আরও একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ট্যাক্সি কিভাবে আমরা মোবাইল দ্বারা লোকেশন দ্বারা অর্ডার করতে পারি তো চলুন শুরু করা যাক আজকের আমার টিউটোরিয়ালটি তা আমি অলরেডি অ্যাডোবি ইনস্টিটোর ফাইল থেকে আমি একটি ক্যারেক্টার প্রত্যেকটা লেয়ার ওয়াইজ বাইক রেডি করে নিয়েছি তো সেগুলো আমাদের আজকের আফটার ইফেক্টে আমরা নিয়ে এসেছি তো নিয়ে আসার পর প্রথম অবস্থা আমি ট্যাক্সি এটা যদি ডাবল ক্লিক করি তা আমার এখানে একটা কম্পোজিশন আকারে সবগুলো রেডি হয়ে আছে তো এখানে দেখুন আমাদের ক্যারেক্টার আছে দেন পাশে একটি ট্যাক্সি আছে ঠিক আছে তো আমরা আগে ক্যারেক্টারটাকে আমরা একটা প্রি কম্পোজিশন করে নিব ঠিক আছে হেড নেক বডি অ্যান্ড হ্যান্ড অ্যান্ড লেগ ওকে ফাইন আমি প্রি কম্পোজিশন করে নিলাম তারপরে আছে আমাদের কাল লোকেশন অ্যান্ড মোবাইল তিনটাকে আমি হাইড করে দিলাম ফিট টু স্ক্রিন করে নিলাম ঠিক আছে তো পিক কম্পোজিশনে গেলাম যাওয়ার পরে আমার এখানে যেগুলো আছে সবগুলোকে আমি একটা গ্রুপ করে নিব কারণ এখন দেখুন আমার সিঙ্গেল আছে দেখছেন সিঙ্গেল আছে তো ওকে ফার্স্ট ইভল আমার লেগটা আছে আমি লেগের এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি সোলোতে ক্লিক করলাম অ্যাঙ্কার পয়েন্টে গেলাম দেন আমি অ্যাংকার পয়েন্টটাকে এখানেই রাখলাম তারপরে হ্যান্ড হ্যান্ডে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটার অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি এখানে রাখলাম ওকে আমি একটু জুম করে নিই ওকে বডি সোলোতে গেলাম দেন এটাকে আমি এখানে রাখলাম তারপরে আছে আমার নেক নেকটা আমার যেখানে আছে সেখানেই থাকুক তারপরে আছে আমার হেড হেডের অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি এখানে রাখলাম ওকে তারপরে হ্যান্ড হ্যান্ডের অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি এখানে রাখলাম ওকে আমি অলরেডি ক্লিয়ার করে ফেললাম ঠিক আছে দেন এখন আমরা যেটা করবো সেটা আমরা বেশি কিছু কাজ করব না এখানে আমরা হেডটাকে সিলেক্ট করলাম হেডটাকে ধরে আমি নেকের সাথে কানেক্ট করলাম অ্যান্ড নেকটাকে ধরে আমি বডির সাথে কানেক্ট করে নিলাম ঠিক আছে আর লেকটাকে আমি একটু উপরে উঠিয়ে দিব একটু ছোটো করি হালকা একটু উপরে উঠিয়ে দিলাম ওকে ফাইন আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থা আমার হ্যান্ড হ্যান্ড আমার এটা আমি এটাকে সোলো করলাম বড়ো করে নিলাম ওকে আমি রাস্টার সাইজ যেটা আছে সেটা করে নিলাম সঙ্গে সঙ্গে পেন টুল নিব আমি পেন টুল নিলাম এখানে একটা সিলেক্ট করলাম এখানে একটা সিলেক্ট করলাম এন্ড এখানে একটা সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর আমার এখানে দেখেন একটা পাপেট টুল আমার কানেক্টিভ হয়ে গেছে অলরেডি সরি এটা পেন টুল না পাপের টুল আমি উইন্ডো চলে গেলাম উইন্ডো থেকে আমি একটু নিচে যাচ্ছি হ্যাঁ নামে নামে একটা একটা অ্যাঞ্জেল এক্সটেনশন আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম হ্যাঁ আমার এখানে চলে আসলো চলে আসার পর আমি এখান থেকে সেটিংটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন এখানে অ্যাড পেন নামে একটা অপশন আছে এটা সিলেক্ট করে দিব দেওয়ার পর ইগনোর করে দিব দেখেন আমার এখানে একটু ছোট করি এই যে দেখুন আমার এখানে ছোট আকারে আসছে সো এটাই আমাদের মানে পেন টুলের কাজটা করবে তাই এটাকে আমি একটু মিস্টিক হলো এটা রিমুভ করে দিচ্ছি ওকে আমি আবারও করছি আমি এখান থেকে পাপের টুলটা আমার পাপের টুলটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটা আমি করে দিই ওকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি পাপের টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে অ্যাড পেন টুলটা করে নিলাম ইগনোর ডান আমার দেখেন তিনটা এখানে অপশন চলে আসছে পাপের টুলের তো এখন এই তিনটা অপশন দ্বারাই আমার প্রথম হচ্ছে এটা আমি একটু ছোট করে দেখি এই যে দেখো হ্যান্ড তো এই প্রথম হ্যান্ডের এটাকে আমি মিডেলটাকে ধরিয়ে দিলাম মিডেলটাকে আমি ফার্স্ট এটাকে ধরিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমার এখন কি হলো দেখি আমি উপরে দেখি এই তিনটাকে আমি সিলেক্ট করার পর এখন আমি কন্ট্রোল চেপে তিনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আবার আমি ডুইক অ্যাঞ্জেলে গেলাম এখানে দেখেন ম্যাট্রিক্স নামে একটা অপশন আছে এটাকে সিলেক্ট করে যদি আমি আই কেতে সিলেক্ট করি তাহলে দেখেন এখন দেখেন এখানে আমার আরেকটা অপশন দিয়েছে তাই না আমার ড্রিক অ্যাঞ্জেলের কাজ শেষ আমি এইটাকে যদি এখন পিতে পজিশনে যাই যে যদি আমি একটু হাতটাকে দেখি কাজ করে কিনা দেখেন আমার এখানে কাজ করতেছে ঠিক আছে আমার এখানে প্রপারলি কাজ করতেছে ওকে তো ওকে ফাইন আমার এটা কাজ ওকে ডান এখন আমরা এটাকে এনিমেশন করবো প্রথম অবস্থায় তো এনিমেশন করার আগে আমার এখানে এইখানকার কাজগুলো আমার শেষ আমি এগুলাকে আর রাখছি না আমি এই তিনটাকে সিলেক্ট করে আমি তিনটাকে আমি হাইট করে দিলাম এটাকে আমার লাগবে আমার এই তিনটা হাইট থাকবে ওকে আমি হাইট করে দিলাম মানে আমার জায়গাটাকে একটু ক্লিয়ার করলাম ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় আমার হাতটাকে আমি পিতে পজিশনে গেলাম পজিশনে যাওয়ার পর আমি হাতটাকে আগে একটু কন্ট্রোল করে নিই এতটুকু রাখলাম ওকে দেখেন আমি রাখলাম রাখার পর আমি এখানে একটা পজিশনে আমি একটা কি অ্যাডজাস্ট করলাম আমি ওয়ান সেকেন্ডে আসলাম ওয়ান সেকেন্ডে আসার পর আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম ওকে এতটুকু রাখলাম এতটুকু রাখলাম রাখার পর এখন আরেকটু কাজ করা যায় যেটা সেটা হচ্ছে গিয়ে একটু সামনে নিয়ে দিই হ্যাঁ এতটুক রাখি দেখি এখন ওকে ওকে ফাইন এখন আমরা হেডের কাজটা করি হেডে গেলাম হেডে যাওয়ার পর আমি রুটেশনে গেলাম রুটেশনে আমি একটা কিপে অ্যাড করলাম ইফেম্যাট করার পর আমার এটা যখন এতটুকু আসবে সে তখন তার মাথাটাকে একটুখানি নিচে নিয়ে আসবে ঠিক আছে বিষে দিলাম ওকে দেখি এখন আমি এ ওকে ফাইন দেন এখন আমরা একটু বডিতে কাজ করি সরি আমি রুটেশন থাকলাম এখন বড়িতে যাবো বড়িতে যাওয়ার পরও বডিটিতেও আমি রুটেশন ক্লিক করবো আমি বড়িতে যাওয়ার পর এখানে একটা ক্রিফেম দিলাম বডিতে দেন সামনে যাওয়া যাওয়ার পর আমি এটাকে মাইনাস করে দি একটুখান বেশি হয়ে গেছে আমি একটু পাচে দিই সরি প্লাস পাঁচ হয়ে গেছে মাইনাস ফাইভ ওকে এখন দেখি আমি ওকে হুম আচ্ছা এটা আমার যখন এইভাবে হারটা আছে আমার এই প্রথম যে হাটটা আছে এটাকে আমি এখন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে আমি রোটেশনে দিলাম রোটেশনে যাওয়ার পর এটাকে আমি রোটেশন করলাম দেন এতটুক যখন যাবে তখন আমি এটাকে হালকা মাইনাস করব ওকে দেখি হ্যাঁ ওকে আমি সবগুলোকে ইজি ইজি ইন করে নিলাম আমি লাইনটাকে একটু ছোট করে নিলাম ওকে ফাইন এখন আমি এতটুকু আসার পরে আমি আবার যখন এতটুক যাব এতটুকে আসলাম এতটুকু আসার পরে আমি সবগুলোতে মানে ডিলিটেশন কি ফ্যামটা দিলাম দেওয়ার পরে আমি আরেকটু সামনে গেলাম যাওয়ার পরে আমার এই প্রথম যেই কি ফ্যামগুলো আছে কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে পেশ করলাম সরি কন্ট্রোল জ্যাড কন্ট্রোল আমি একটা একটা করে নিচ্ছি কন্ট্রোল সি ওকে এখন দেখি ওকে হ্যাঁ ঠিক আছে প্রপারলি আমার এটা মোটামুটি একটা এনিমেশন আকারে রূপান্তরিত হলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা এগুলো আমরা কাজ শেষ আমরা এখন একটা মোবাইল নিয়ে আসি এখান থেকে আমার এখানে এই যে মোবাইলটা আছে মোবাইলটার প্রিন্টটা ওপেন করি এই যে মোবাইলটা আমি একটু বড় করি এই যে মোবাইলটা মোবাইলটাকে আমরা কন্ট্রোল সিতে কপি করলাম কপি করে আমি এখানে এসে আমি কন্ট্রোল ভি তে করলাম কন্ট্রোল ভি মোবাইলটা আমার কপি হয় নাই আমি কন্ট্রোল কপি করলাম অ্যান্ড এখানে এসে আমি কন্ট্রোল ভি পেশ করলাম এই যে আমার মোবাইলটা চলে আসছে এই মোবাইলটাকে আমি এখানে রাখলাম হ্যান্ডে তার হাতে রাখলাম হাতে রাখার পর এখান থেকে মোবাইলটাকে আমি তার এই যে আমার যে মানে হাতের যে এটাকে আমরা দুই ক্যান্ডেল দিয়ে অ্যাড করেছিলাম এটার সাথে আমরা এটা কানেক্ট করে দিলাম কানেক্ট করে দিলে আমার কিছু হলো দেখেন আমার মোবাইলটা সে অটোমেটিকলি তার হাতেই রয়ে গেল ঠিক আছে একটুখানি দেখেন ক্যামেরা মোবাইলটাকে আমি আরেকটু উপরে রাখি হ্যাঁ এখানে রাখলাম এখন দেখি ওকে এখানে আর একটু মিডলে রাখি ওকে দেখি আমরা এনিমিশনটা এখন কে আর একটু করণ যায় যেটা আরেকটু এখানে আচ্ছা ওকে ফাইন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে আমরা যে মোবাইলটা এখন নিলাম এটা আমরা কপি করেছিলাম এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এখন আছে আমাদের এখানে লোকেশন এন্ড কার ঠিক আছে আমরা লোকেশনটাকে এন্ড কারটাকে আমরা এখানেই অ্যানিমেশন করব এখন দেখুন আমার এখানে অলরেডি অ্যানিমেশন হয়ে গেছে ঠিক আছে দেখা যাচ্ছে আমরা বেনিমিশন করেছি তাই চাইলে আমরা ওখানেও নিয়োগ করতে পারি তা আমি এখান থেকেও চাইলেও করতে পারি সেটা আমরা প্রথম অবস্থায় এটাকে ফিট টু স্কিন করে নিলাম নেওয়ার পর আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে আমি একটু ঝাঁকা মতন রাখি আমি এখানে রাখলাম এক্সাম্পল এখন আছে আমাদের লোকেশন লোকেশনটাকে আমি এখানে রাখলাম এখানে রাখলাম আমি একটু নিচে নিয়ে আসি দুজা ক্ষেত্রে ওকে একে আমি উপরে নিয়ে যাচ্ছি হ্যাঁ মোবাইলের উপরে নিয়ে আসলাম আমি এখানে রাখলাম রাখার পরে আমি লোকেশনটাকে পিতে পজিশনে গেলাম পজিশনে যাওয়ার পর আমি একটা প্রথম অবস্থায় আমি আগে আমার হাতের অ্যাঙ্গেলটা দেখি এতটুকু উপরে উঠলো উঠার পরে আমি লোকেশনটাকে আমি এখানে রাখলাম এখানে রাখার পর আমি একটা পজিশন দিলাম দেন টু সেকেন্ডে গেলাম সাপোজ টু সেকেন্ডে যাওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসলাম এখানে রাখব দেখি আমি টেনমিশনটা ওকে দেন ওকে ফাইন এখানে আসার পর আমি দুইটাকে ইজ ইন করে দিলাম ইজ ইন করার পর আমি আবারও গেলাম স্কেলে এখন স্কেলে যাওয়ার পর আমি স্কেলটাকে সিলেক্ট করে এটাকে আমি জিরো করে দিলাম জিরো করে দিলাম জিরো করে যাওয়ার পর আমি এখানে আসলাম এখানে এসে আমি এটাকে হান্ড্রেড করে দিলাম আমি এই দুটাকেও ইজি ইন করে দিলাম এই দুইটাকে আমি একটুখানি সামনে নিয়ে আসলাম এখন দেখি কি অবস্থা আমি প্রিভিউতে দেখি ওকে দেন এটা সে এখানে যখন আসলো আমার লোকেশনটা এখানে আসলো আসার পরে আমার এই যে কারটা আছে এখন কার্ডটা নিয়ে আমরা টেনমিশন করবো কার্ডটাকে প্রথম অবস্থায় আমি স্কেলে গিয়ে এটাকে মাইনাস একশো করে দিলাম সরি এটা লিঙ্কটাকে আগে আমি অফ করলাম তারপর আমি মাইনাস একশো করে দিলাম ওকে আমি একটু ছোট করে নিলাম নেওয়ার পর আমার কার্ডটা আমার এখানে রাখলাম এখানে রাখলাম এখানে রাখার পর আমি পজিশনে চলে গেলাম পেটে পজিশন তিন সেকেন্ডে যা গেলাম যাওয়ার পর সে এখানে চলে আসবে এতটুকু আমি এই যে ইন করে দিলাম এইটাকে ওকে এখন দেখি আমি হুম ওকে ফাইন দেন এখন আমাদের আরেকটা কাজ আছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডটা এনে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন ট্রান্সফর্ম থেকে ফিট টু ইট করে নিলাম ঠিক আছে চলে এখন দেখি আমাদের কী অবস্থা আর হ্যাঁ আমাদের অ্যানিমেশনটা প্রপারলি হয়ে গেছে তবে বাট এখানে আরেকটু কাজ করা যেতে পারতো সেটা হচ্ছে কি আমি কারে চলে গেলাম কারে চলে যাওয়ার পর আমি ইউতে গেলাম আমি এ লোকেশন একটু স্পিড বাড়িয়ে দিলাম দেখি এখন আমি কী অবস্থা আমাদের ওকে হ্যাঁ এখন আমরা চাইলে কারকে সিলেক্ট করে আমরা একটা মোশন ব্লার দিতে পারি এখন দেখি ওকে ডান তবে লোকেশনটা আমার আরেকটু কাজ করা লাগে লোকেশনটা আমার একটু স্লো হচ্ছে তো লোকেশনটাকে স্লো করার থেকে আমি একটু ফাস্ট করবো আর একটু আমি একটু ফাস্ট করলাম এটাকেও আমি এখানে রাখলাম এখন দেখা যাক কী হলো ওকে হুম চলে আসছে ঠিক আছে তো গাড়িটাকে আমি আরেকটু করতে পারি গ্রাফ এডিটরে গিয়ে আমি গ্রাফ এডিটরকে আমি একটুখানি স্মুথলি করে নিই ওকে এখন দেখি হ্যাঁ এখন একটি স্পিডভাবে আসতে আসে ঠিক আছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আর বেশি লং করব না আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ